প্রোমিথিয়ামের গুণে মানুষের উৎকৃষ্টতর জিন গঠনের সম্ভাবনা রয়েছে, এমন তথ্য আবিষ্কার করে একটি সংস্থার বৈজ্ঞানিকেরা। নীলাভর কাছে তাই এই তেজস্ক্রিয় ধাতুটির খোঁজার এবং উদ্ধারের কন্ট্রাক্ট আসে। নীলাভ অবশেষে জানতে পারে সেটা থাকার প্রবল সম্ভাবনা আন্টার্কটিকায়, তাই নীলিমাকে সঙ্গে নিয়ে সে বেরিয়ে পড়ে। কিন্তু নীলিমার সাথে ওয়েলিংটনে দেখা হয় এক দৈত্যাকার মানুষের, তার নাম ইভান। সে তাকে আন্টার্কটিকায় যেতে বারণ করে, কিন্তু বারণ সত্ত্বেও যখন নীলাভ আন্টার্কটিকায় যায় তখন ইভানও তাদেরকে ফলো করে সেখানে উপস্থিত হয়। পনেরোই এপ্রিল, লেক ফস্টক, দুপুর তিনটে। কি অদ্ভুত জায়গায় যে এসে পড়েছি সেটা বোঝাতে গেলে একটা জায়গার কথা মনে পড়ে যায়। পূর্ণিমার রাতে গুজরাটের কচ্ছের রান যেমন দেখতে লাগে, এখানকার দৃশ্য অনেকটা সেই রকম। শুধু দূরে তাকালে বরফের পাহাড়ের চূড়োগুলো সমবাহু ত্রিভুজের মতো মনে হয়। আমরা যেখানে রয়েছি সেখান থেকে সামনের দিকে বিস্তীর্ণ সমতল ভূমি। তার কারণ আর কিছুই না, এই পুরু বরফের তলায় রয়েছে এক বিশাল মিষ্টি জলের জলাশয়, তাতে যে কি আছে কেউ জানে না। আমাদের যে কেবিনটা দেওয়া হয়েছে সেটা বেশ টিপটপ, পরিচ্ছন্ন। একাধারে সেটা একটা বিশ্রাম কক্ষ এবং গবেষণাগার। দরজা দিয়ে ঢুকে বাঁদিকে বিশ্রাম নেওয়ার জন্য একটা চৌকি সদৃশ শোয়ার জায়গা, ও তার ডান দিকে একটা গ্যাস চালিত ওভেন, আর ডান দিকে একটা ছোট্ট গবেষণাগার। সেখানে গবেষণার সব রকমের জিনিসপত্রই রয়েছে। এদিকটার মাথার ওপরে রয়েছে একটা স্কাইলাইট, তাই এদিকে আলো কিছুটা বেশি। কেবিনের একটা বিশেষত্ব হলো এর মধ্যে কোনো জানলা নেই, আর এর মাঝখানে রয়েছে টয়লেট, যেটা এই দুই ঘরকে পৃথক করেছে। ইভান রয়েছে পাশের ঘরে একজন রাশিয়ান ইঞ্জিনিয়ারের সাথে। বলাই বাহুল্য এই স্থানটি হলো পৃথিবীর শীতলতম স্থান। যদিও এয়ার কন্ডিশনিং পিল কয়েকটা নিয়ে এসেছি, তবে সেগুলো এখনও ব্যবহার করিনি, খুব প্রয়োজন ছাড়া করব না। ইভান আমাদের একটা কোঅর্ডিনেটস দিয়েছে, তার মতে সেই জায়গাতেই আমাদের ডিগিং করা উচিত। সেই প্রাচীন পৃথিবীর মানচিত্রে আটলান্টিসের অবস্থানের উপর ভিত্তি করে সে সেই কোঅর্ডিনেটস তৈরি করেছে। সেটা হল 79.2 degrees south এবং 105.7 degrees east। আমাদের কেবিন থেকে স্নো মোবিলে যেতে লাগে প্রায় 10 মিনিট। কাল আমরা জায়গাটার একটু সার্ভে করছিলাম, তারপর সেই রাশিয়ান ইঞ্জিনিয়ার, নাম ভ্যালেরি, তাকে আমাদের প্ল্যানটা একটু বললাম। সে প্রস্তুত তার সমস্ত যন্ত্রপাতি নিয়ে। কাল থেকে আমাদের এক্সপিডিশন শুরু। নীলিমা স্যুপ বানাচ্ছে, যাই ওকে একটু হেল্প করি। 23 এপ্রিল, ম্যাকমুডো স্টেশন। সেই ফায়ারপ্লেসের সামনে বসে ডায়েরি লিখছি। আমার মাথা এবং হাঁটুতে ব্যান্ডেজ, নীলিমার প্রবল জ্বর কাল থেকে। একটু খাবার ও ওষুধ খেয়ে সে ঘুমোচ্ছে। শরীরও বেশ দুর্বল, সেটা 3-4 দিন কিছু না খাওয়ার জন্য। আর ইভান, ইভান নেই, সে সম্ভবত মৃত। সে যে একজন খাঁটি বৈজ্ঞানিক এবং আমার একজন সত্যিকারের বন্ধু, সেটা সে নিজের জীবন দিয়ে বুঝিয়ে দিয়ে গেছে। আর কেউ না হোক, অন্তত আমি তাকে কোনো দিন ভুলতে পারবো না। তাঁর স্মৃতি আমার মনের পাতায় সারা জীবন লেখা হয়ে থাকবে। আমাদের অভিযান এখানেই শেষ, কিন্তু কিভাবে যে শেষ হলো তার বিস্তারিত বিবরণ এবারে দিই। শেষ দিন ডায়েরি লেখার সময় একটা কোঅর্ডিনেটের কথা লিখি, যেখানে ইভান বলেছিল অনুসন্ধান করবে। তার পরের দিন আমরা 4 জন প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে স্নো মোবিলে চড়ে পূর্ব নির্ধারিত লক্ষ্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বরফ খোঁড়ার মেশিন ভ্যালেরির কাছেই ছিল,
প্রায় 13,000 ফুট খুঁড়তে হবে, তাই আমাদের একাধিকবার ফিরে যেতে হবে খোঁড়ার জায়গায়। প্রতিদিন প্রায় 4,000 ফুট খুঁড়তে পারে ভ্যালেরির নিজের তৈরি স্পেশাল বরফ খোঁড়ার মেশিন, নাম আইস ক্রাশা। প্রতিদিনই কিছু বরফের নমুনা নিয়ে এসে নীলিমা সেটার পরীক্ষা করবে জীবাণু বা ব্যাকটেরিয়ার উপস্থিতির, আর আমরা করব সেটার রাসায়নিক বিশ্লেষণ। প্রথম দিন আমাদের চেনা ধাতু এবং জীবাণু ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। দ্বিতীয় দিন থেকে দু একটা করে সম্পূর্ণ নতুন প্রজাতির আণুবীক্ষণিক জীবাণু আবিষ্কার করেছে নীলিমা। আমিও আয়রন, জিঙ্ক, কার্বন ইত্যাদি চেনা উপাদান ছাড়াও খুব সামান্য পরিমাণে প্রমিথিয়াম পেয়েছি। তৃতীয় দিন একেবারে নিচের স্তরের বরফ ও জলে বেশ অনেকটা মাত্রায় প্রমিথিয়াম পেয়েছি, সেটা জাদুঘরের উল্কায় পাওয়া পরিমাণের চেয়ে অনেকটা বেশি, প্রায় 10 গুণ। শেষ দিন একটু বেশিক্ষণ খোঁড়ার কাজ চলেছিল, কারণ সেদিন প্রায় 5,000 ফুট খুঁড়তে হয়েছিল। যদিও এখানে সর্বক্ষণই রাত, তবুও শেষ 100 ফুট খোঁড়ার সময় লক্ষ্য করলাম কাঁচের মতন স্বচ্ছ বরফের অপর পারে একটা আলো ক্ষণিকের জন্য জ্বলে উঠেই আবার সঙ্গে সঙ্গে নিভে গেল। দলের বাকি সদস্যদের জিজ্ঞেস করায় তারাও সেটা দেখতে পেয়েছে বলেই জানালো। ইভানের দিকে তাকিয়ে দেখলাম তার কপালে খাঁজ এবং চোখ দুটো কোনো কিছু একটা খোঁজার জন্য চঞ্চল হয়ে আছে। বরফের শেষ স্তর ভেদ করার সময় নাকে একটা গন্ধ পেলাম, সেটা আমাদের খুব চেনা একটা গন্ধ, বিশেষ করে আমার ভীষণ প্রিয় একটা গন্ধ। আর শুধু আমার কেন, অনেক বাঙালিরই সেটা প্রিয়। সেটা হলো ভিজে মাটির সোঁদা গন্ধ। আমাদের খোঁড়াটা যে জলাশয়ের কিনারায় হয়েছে সেটা বেশ ভালো বুঝতে পারলাম। যাই হোক, কাজ গুছিয়ে আমরা নিজের নিজের কেবিনে এসে সেদিনের মতন বিশ্রাম নিলাম। পরের দিন ওয়াটারপ্রুফ প্যাকেটে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আমরা সেই 10 ফুট ব্যাস বিশিষ্ট বরফের সুড়ঙ্গে প্রবেশ করলাম। আমাদের যেহেতু 13,000 ফুট নিচে নামতে হবে, তাই ব্যাটারি চালিত বাতি, পর্যাপ্ত পরিমাণে দড়ি এবং 4টে অক্সিজেন সিলিন্ডার নিয়ে নিয়েছি। 2 জন করে নামার ব্যবস্থা করেছে ভ্যালেরি। প্রথমে আমি এবং আমার স্ত্রী যাব, তারপরে আসবে ইভান এবং ভ্যালেরি। এতটা দূরত্ব নামতে সময় লেগেছিল প্রায় 50 মিনিট। প্রথম 1,000 ফুট নামার পরেই দেখলাম চারিদিক একেবারে ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। যদিও আমাদের কাছে আলো ছিল, তবু একবার বাতি নেভাতে মনে হলো যেন অন্ধকূপের মধ্যে আছি। তারপর থেকে আর বাতি নেভাইনি। দাঁড়িয়ে থাকতে থাকতে একটু তন্দ্রার ভাব এসে গেছিল আর পায়েও ঝিঁঝি ধরেছিল। নীলিমার কোনো অসুবিধা হয়নি, আমি দেখেছি সে যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারে। যখন নিচে পৌঁছলাম তখন বেশ গরম লাগতে শুরু করল। গায়ের অতিরিক্ত উল ও পশমের জামা খুলে ফেললাম। এটা খুবই অপ্রত্যাশিত, কারণ বরফের এত নিচে তাপমাত্রা উপরের মতো এত কম না হলেও কম থাকার কথা, কিন্তু আন্দাজে মনে হয় এখানকার তাপমাত্রা 22 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের কম হবে না, অর্থাৎ সেটা বেশ আরামদায়ক আবহাওয়া। আর একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হলো এখানকার শব্দ। একটানা ঝরে পড়া বৃষ্টির শব্দের সাথে পাহাড়ে ধস নামার গুরুগম্ভীর শব্দ মেশালে যেমন লাগে, এও ঠিক তেমন। আরও প্রায় 1 ঘন্টা পর ইভান ও ভ্যালেরি আসায় তাদের এই আওয়াজ এবং আবহাওয়া সম্বন্ধে জিজ্ঞেস করলাম। বললাম, এই 2 অপ্রত্যাশিত ঘটনা যে ঘটবে সেটা আমি আগে ভাবতেই পারিনি। 1 শব্দ, 2 আবহাওয়া, এর কোনো কারণ বলতে পারো? ভ্যালেরি আমার দিকে তাকিয়ে ঠোঁট উল্টল। ইভানের দিকে তাকিয়ে দেখি তার কপালে বিন্দু বিন্দু ঘাম আর তার মাথা প্রায় বরফের দেওয়ালে ঠেকে গিয়েছে, তাই তাকে মাথাটা সামান্য পাশে ঝুঁকিয়ে কথা বলতে হচ্ছে। ওই অবস্থাতেই সে বলল, আওয়াজের কারণ একটা আন্দাজ করতে পারছি, কিন্তু আবহাওয়ার এতটা বদল আমার আন্দাজের বাইরে। আওয়াজের কারণটা কি? ইভান একটু চিন্তা করে বলল,
আমার মনে হয় এখানকার আবহাওয়া এত গরম হওয়ায় জল বাষ্পীভূত হয়ে এখানেই মেঘের সৃষ্টি হচ্ছে, আর তখনই সেটা বৃষ্টি হয়ে ঝরে পড়ছে। আর যে ঘর ঘর শব্দটা হচ্ছে, সেটার একটা খুব সহজ কারণ আছে। এই শব্দ অনেক সময় গ্লেশিয়ারের তলায় বা আশেপাশে শোনা যায়। আসলে নতুন বরফের স্তর সবসময় পুরনো বরফের স্তরের ওপর জমা হয়। যখন সেটা অনেক ভারী হয়ে পড়ে, তখন সেটা ঢাল বরাবর এগিয়ে যেতে থাকে, আর তার ফলে এইরকম আওয়াজ হয়। আমি পুরো ব্যাপারটা বুঝে নিলাম, আর তার সাথে সেই সোঁদা গন্ধ পাওয়ার কারণটাও বুঝলাম। কিন্তু সেই আলোটা, সেটা কি? সেটার রহস্য তো এখনো ভেদ হলো না, কারণ এখানে নিশ্ছিদ্র অন্ধকার। আর আমাদের এখানে আসার প্রধান কারণও তো ভুললে চলবে না। তবে একটা সম্ভাবনা আছে যে সেটা বোধহয় একটা আলেয়া। মিথেন গ্যাস এই মাটির নিচে থাকা অসম্ভব নয়, তবে আমি ভুলও হতে পারি। যাই হোক, 5 মিনিট এদিক ওদিক ঘোরাঘুরির পর আমরা দুটো জিনিস আবিষ্কার করলাম। জলাশয়ের ধারে যেখানে আমরা নেমেছি তার একটু দূরে একটা পাথরের সুড়াঙ্গ। সুড়াঙ্গটা বেশ বড়, এতটাই বড় যে সেখানে একটা ধারী আফ্রিকান হাতি অনায়াসেই ঢুকে পড়তে পারে। আমাদের বাতির আলোতে খুব বেশি ভেতর অবধি দেখা গেল না। শুধু এটুকুই বুঝলাম যে সুড়ঙ্গটা কিছু দূর গিয়ে সমান হয়ে গেছে। আর কেমন যেন মনে হলো যে সুড়ঙ্গের অপর প্রান্তে আলো রয়েছে। এটা মনে হওয়াতে ইভান ও ভ্যালেরিকে কিছুক্ষণের জন্য আলো নেভাতে বললাম। দেখলাম সুড়ঙ্গের ভেতরে একটা আবছা নীলচে সবুজ আলোর আভা, এবং আলোটা মাঝে মাঝে নড়ছে। নড়ছে বললে ভুল বলা হবে, বলা যেতে পারে সেটার উজ্জ্বলতা মাঝে মাঝে বাড়ছে, আবার মাঝে মাঝে কমছে। আমি ফিসফিস করে ইভানকে বললাম এর কারণ কিছু বুঝলে। ইভানও ফিসফিস করে বলল, না। নীলিমাকে জিজ্ঞেস করলাম কোনো রকম ভাইরাস বা ব্যাকটেরিয়ার জন্য এটা হতে পারে কি। নীলিমা ঘড়ঘড়ে স্বরে বলল, হ্যাঁ, এমন কোনো জীবের বিবরণ অন্তত পৃথিবীর কোনো বইয়ে উল্লেখ নেই। ওর গলা শুনে বুঝলাম ও একটু ঘাবড়েছে। আমি আগের মতোই ফিসফিস করে বললাম, তাহলে যাওয়া যাক, ভেতরে কি আছে সেটা দেখা আমাদের কর্তব্য। ইভান অন্ধকারেই একবার আমার হাতটা চেপে ধরল। আমি বললাম, এত দূরে এসে পিছলে চলবে না, তুমি না যেতে চাইলে এখানে থাকতে পারো, আমরা ঘুরে আসছি। সে একটা দীর্ঘনিঃশ্বাস ফেলে বলল, না, আমিও যাব তোমাদের সাথে, কেউ একা থাকব না। যেমন বলা তেমন কাজ। ভিজে পাথুরে জমির ওপর থেকে ধরাধরি করে সুড়ঙ্গের মধ্যে নামলাম। প্রথমে ইভান, তারপর আমি, তারপরে নীলিমা, এবং সবশেষে ভ্যালেরি। সুড়ঙ্গটা মোটামুটি বড়, অন্তত ইভান সোজা হয়ে দাঁড়ালেও তার মাথার ওপর বেশ কয়েক ফুট জায়গা থাকছে, তাই ইভানকে আর কষ্ট করে হাঁটতে হচ্ছে না। হাতের আলোতে চারপাশ দেখে সেটাকে বেশ মসৃণ বলে মনে হলো। কেউ যেন সুড়ঙ্গের পাথরগুলোকে ঘষে ঘষে মসৃণ করে দিয়েছে। আরও একটা অবাক করা ব্যাপার, সেটা হলো এই সুড়ঙ্গের আকৃতি 3টি কোণ বিশিষ্ট, মানে ত্রিভুজ আকৃতি। এমন সুড়ঙ্গ আমি কোনো দিন দেখিনি। এদিকে আমরা যতই এগোচ্ছি আলোর উজ্জ্বলতা ক্রমশই বেড়ে চলেছে। প্রায় 10 মিনিট এঁকে বেঁকে চলার পর বাইরের ওই বৃষ্টির শব্দ ক্ষীণ হয়ে মিলিয়ে গেল, কিন্তু পরক্ষণেই সুড়ঙ্গের অপর প্রান্ত থেকে কিছু টুকরো টুকরো শব্দ কানে আসতে শুরু করল। সেটা যে কোনো যান্ত্রিক শব্দ নয় সেটা বেশ বুঝতে পারছিলাম। ইভানও শব্দটা শুনেছে। সে 3 সেকেন্ডের জন্য থমকে দাঁড়িয়ে আবার চলা শুরু করল। প্রায় 1 মিনিট আরও চলার পর আমাদের আর আলোর দরকার পড়ল না, কারণ তখন সুড়ঙ্গের ভেতরে মোটামুটি সবই বেশ ভালোভাবে দেখতে পাচ্ছিলাম। এইভাবে আরও 5 পা এগোতেই সুড়ঙ্গের একটা বাঁক পড়ল, আর পড়া মাত্রই আমরা সবাই থমকে দাঁড়িয়ে পড়লাম। কিছুক্ষণ আমরা কেউ কথা বলতে পারলাম না। আমাদের পা যেন কেউ মেঝের পাথরে গেঁথে দিয়ে গেছে। সেখান থেকে নড়বার শক্তি আমাদের নেই। গায়ের সমস্ত লোম খাড়া হয়ে দাঁড়িয়ে পড়েছে,
গলা শুকিয়ে কাঠ। আমার মনেই হলো না যে আমি কখনো কথা বলতে পারতাম। আমার এই উল্লাসের কারণ আমরা সবাই তখন এক আশ্চর্য, অদ্ভুত এবং বিস্ময়কর জগতের মুখোমুখি। বিস্ফারিত চোখে আমরা যা দেখলাম তা হলো সামনে এক সুদূর বিস্তৃত সমতল, চারিদিকে পাথুরে রুক্ষতা বিরাজ করছে, খানিকটা লাদাখের নুব্রা উপত্যকার সাথে সামঞ্জস্য রয়েছে। তবে এখানে গাছপালা লেশমাত্র নেই। খুব অদ্ভুতভাবে এখানে ওখানে ছড়িয়ে রয়েছে পিরামিড সদৃশ ঘরবাড়ি। এই বিশাল সমতল ভূমির চারিদিকে খাড়া উঠে গেছে এক বিশাল প্রাচীর। সেটা যে কি দিয়ে তৈরি তা বুঝলাম না, তবে সেটা যে পালিশ করা গ্রানাইট পাথরের মতো মসৃণ সেটা বেশ বুঝতে পারছিলাম। এই বিশাল জায়গার মাঝখানে একটা বিশাল আকৃতির স্তূপ, আকারে মনে হলো সেটা প্যারিসের আইফেল টাওয়ারের কিছু কম নয়, আর বলাই বাহুল্য সেটা দেখতেও সেই পিরামিড সদৃশ বাড়িগুলোর মতো। এবং সেটা তিনটে কোণ সামান্য উপরের দিকে উঠে গিয়ে চীনদেশীয় বাড়ির চালের মতন দেখতে লাগছে। এই স্তূপের চারিদিকে ত্রিকোণ আকারে পরিবেষ্টিত হয়ে আছে একটা জলপথ। জলপথ বলছি কারণ সেটার উপর ভেসে বেড়াচ্ছে ত্রিভুজাকৃতি নৌকা। যেটা সব থেকে আশ্চর্য সেটা হলো এখানে সর্বত্রই আলোর খেলা, কিন্তু আলো যে কোথা থেকে আসছে সেটা বুঝতে পারলাম না। পরে খেয়াল হলো আমরা যেখানে দাঁড়িয়েছিলাম তার 200 মিটার দূর থেকে কিছু প্রাণী হাঁটা চলা করছে। খেয়াল হওয়া মাত্রই আমি সবাইকে আস্তে করে ডেকে নিয়ে আমাদের সামনে পড়া একটা পাথরের চাঁইয়ের পেছনে দাঁড়ালাম। ওরা সবাই দৃশ্য দেখায় এত বিভোর হয়েছিল যে প্রথমবারের ডাকে আমায় শুনতে পাইনি, দ্বিতীয়বার গায়ে হাত দিয়ে ডেকে তাঁদের হুঁশ ফিরিয়েছি। পাথরের পিছনে লুকোতে গিয়ে আমরা প্রাণীগুলোর বেশ কিছুটা কাছে চলে গিয়েছিলাম, তাই এবার তাদের একটু কাছ থেকে দেখার সুযোগ পেলাম। আড়াল থেকে উঁকি মেরে যা দেখলাম তাতে আমাদের রক্ত হিম হয়ে গেল। দেখলাম গোটা পাঁচেক বিশাল আকার দৈত্য। তাদের মুখ অনেকটা মানুষের মতো কিন্তু পুরোটা নয়, মাথায় এক ফোঁটা চুলের লেশ মাত্র নেই, চোখ দুটো কাঁচের মতো স্বচ্ছ, শুধু মাঝখানে নীল রঙের তারা দুটো নিয়ন আলোর মতো জ্বলছে, সাদা রঙের চকচকে দুই ভুরু, নাক ঈষৎ বাঁকানো এবং টিকালো, কান দুটো অনেকটা বাঁদরের কানের মতো, ঠোঁটের রং সাদা এবং পাতলা, হাত দুটো অস্বাভাবিক রকম বড় এবং পায়ের আকৃতিও অনেকটা হাতের মতোই কিন্তু অনেক বেশি মাংসল। সব থেকে অদ্ভুত যেটা সেটা সবার এক, নাভিকে মধ্যে রেখে 4 আঙুল ব্যাস বিশিষ্ট এক বৃত্তাকার নীলাভ সবুজ আলো সবার পেট থেকে বিচ্ছুরিত হচ্ছে এবং প্রাচীরের মসৃণ উপরিতলে প্রতিফলিত হয়ে চারপাশটা নীলাভ আলোয় আলোকিত হয়ে উঠছে। আরও একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম, সেটা হলো এদের সবার হাতেই কোনো না কোনো পোষা প্রাণী রয়েছে। সেগুলো যে কোন প্রজাতির প্রাণী এত দূর থেকে দেখে আমরা তো বটেই, এমনকি নীলিমাও আবিষ্কার করতে পারল না, আরও একটু কাছে গেলে হয়তো বোঝা যেত। এখানে গাছপালা বলতে কিছুই নেই, শুধু পাথুরে রুক্ষতা আর মাঝে মাঝে মাথা উঁচিয়ে রয়েছে ত্রিভুজাকৃতি ঘরবাড়ি। আমি সেখানেই বসে পড়ে ইভানকে আমার সন্দেহের কথা জিজ্ঞেস করলাম। বললাম, তোমার কথাটাই তাহলে ঠিক হলো, প্রাচীন গ্রিক ইতিহাসে তাহলে এই দৈত্যদের বর্ণনাই করা আছে, কিন্তু এই সবই কি প্রমিথিয়ামের জন্য? ইভান বলল, আমার তো তাই মনে হয়, কারণ এর জলজান্ত প্রমাণ আমি নিজেই। যদি তাই হয় তাহলে মাঝখানের ওই পিরামিডের মতো স্তূপটা নিশ্চয়ই প্রাগৈতিহাসিক কোনো উল্কা, পৃথিবী সৃষ্টির গোড়ায় এটা এখানে পড়ে, আর তারপরে কোনো অজ্ঞাত সৌরজগতের প্রাণী এটা সন্ধান করতে এসে পৃথিবীতেই বাস করতে লেগে যায়, আর এরা হলো সেই সব এলিয়েনের বংশধর, বা বলতে পারো এরা সেই এলিয়েনদের সন্তান সন্ততি। এটা যদি সত্যি হয় তাহলে এটাও ধরে নিতে হবে যে এই উল্কা হলো প্রমিথিয়ামের ভাণ্ডার, যার জন্য আমাদের এই যাত্রা। একদম ঠিক বলেছ, আমারও ঠিক তাই মনে হয়।
এছাড়া আর তো কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না। আর ওই পেটের নীল আলো দেখে মনে হচ্ছে সেটা কোটি কোটি বছরের প্রমিথিয়াম সেবনের ফলে হয়েছে। তাহলে কি আমরা এখন সেই হারিয়ে যাওয়া শহর অ্যাটলান্টিসে দাঁড়িয়ে আছি? প্রশ্নটা করার সাথে সাথেই আমার শরীরে এমন একটা শিহরণ খেলে গেল যে সেটার বর্ণনা করা আমার পক্ষে সম্ভব নয়। ইভানের ঠোঁটের কোণে একটা মৃদু হাসির আভাস লক্ষ্য করলাম। সে বলল, হ্যাঁ, এটাই অ্যাটলান্টিস। প্রশ্ন ও উত্তর শুনে ভ্যালেরি ও আমার স্ত্রী দুজনেরই চোখ ছানা বড়া, মুখ হাঁ। মিনিটখানেক ওইভাবে তাকিয়ে থেকে ভ্যালেরি বলল, তাহলে এখন আমাদের করণীয় কি? আমি বললাম, যে কাজের জন্য আসা সেটা তো করতেই হবে। নীলিমা বলল, আরে সেটা কি করে করবে, চারিদিকে তো দৈত্যদের আখড়া, তার মধ্যে জল পেরিয়ে কিভাবে পৌঁছাবে? আর প্রমিথিয়াম বা জোগাড় করবে কি করে? ওরা যদি তোমার ওপর চড়া হয়? আমি বললাম, এটা যেমন হতে পারে ঠিক এর উল্টোটাও হতে পারে। একবার চেষ্টা করে দেখতে আপত্তি কোথায়? এত দূরে এসে এইটুকু ঝুঁকি তো নিতেই হবে। অতএব আর কেউ কিছু বলার আগে আমি পাথরের আড়াল থেকে বেরিয়ে প্রায় 10 ফুট লম্বা দৈত্যগুলোর দিকে এগিয়ে গেলাম। একজন দুজন করে প্রায় জনা 20 দৈত্য আমায় দেখল। লক্ষ্য করলাম তাদের মধ্যে কোনো রকম উদ্বেগের ভাব দেখা গেল না। ওদের দিকে এগিয়ে যেতে যেতে খেয়াল করলাম, হঠাৎ আমার শরীরটা খুব খারাপ লাগতে শুরু করল। তীব্র মাথার যন্ত্রণা, শরীরটা খুব দুর্বল হয়ে পড়ল নিমেষের মধ্যে। আমি আর এক পাও এগোতে না পেরে পাথরের খোয়া বিছানো রাস্তায় মুখ থুবড়ে পড়লাম। জ্ঞান হারাবার আগে দেখলাম নীলিমা দৌড়ে আসছে আমার জন্য, আর তার পেছনে ইভান। ব্যাস, আর কিছু মনে নেই। যখন চোখ খুললাম তখন দেখলাম আমার মাথাটা নিজের কোলে নিয়ে বসে আছে নীলিমা। ইভান একটু দূরে পায়চারি করছে। ভ্যালেরি কি একটা যেন নিয়ে খুটুর খাটুর করছে। আমি নীলিমাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছিল? সে বলল, তুমি পড়ে যাওয়ার পর যখন আমি এসে তোমার কাছে পৌঁছালাম তখন তোমার মাথা ফেটে রক্ত পড়ছে। ঘাড় ঘুরিয়ে দেখি ইভান আর ভ্যালেরিরও তোমার মতোই অবস্থা, একেবারে মুখ থুবড়ে মাটিতে পড়ল। তারপর দুটো লোক এসে তোমাদের আর আমাকে কোলপাজা করে নিয়ে এলো এই ঘরে। তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? একদিন আগে অবধি ছিলাম না, কিন্তু এখন আছি। কোলপাজা করে নিয়ে আসার সময় ওদের হাতের নখ লেগে আমার কোমর আর এই পিঠের কিছু জায়গায় আঁচড় লেগেছে, আর কিছু জায়গায় হাতের চাপ পুড়ে কালশিটে পড়ে গেছে। তবে এখন কিছুটা সামলে নিয়েছি। তুমি অজ্ঞান হওনি? নীলিমা একটু বিদ্রূপের স্বরে বলল, না হইনি, কারণ আমি মেয়ে বলে এরা মেয়ে জাতি কোনো দিন দেখেনি, তাই আমি ছাড় পেয়েছি। তবে কেন এমন হলো সেটা বুঝিনি। এখানে একটা কথা বলে রাখা উচিত যে এদের এখানে প্রত্যেকই পুরুষ, মহিলা কেউ নেই। এটা পরে লক্ষ্য করেছিলাম, যদিও এই অবস্থাতেও আমার হাসি পেল। হাসি সামলে নিয়ে ইভানকে জিজ্ঞেস করলাম, আমাদের অজ্ঞান হওয়ার কোনো কারণ খুঁজে পেলে? আর আমাদের এখানে ধরে রাখারই বা কী কারণ হতে পারে? তবে আমাদের অজ্ঞান হওয়ার একটা কারণ বোধহয় আবিষ্কার করতে পেরেছি, ইভান বলল। আমি যেটা ভাবছি তুমিও সেটাই ভাবছো কি না জানতে চাই। টেলিকাইনেসিস কি? ইভান স্বতঃস্ফূর্তভাবে বলল, এক্স্যাক্টলি, টেলিকাইনেসিস। এছাড়া অন্য আর কিছু হতেই পারে না। আর তিনজনের একসাথে নার্ভাস ব্রেকডাউন কোনো মতে সম্ভব না। আমি বুঝতে পারলাম যে মানুষের শরীরে যতটা পরিমাণ লোহা ও আরও অন্যান্য ধাতু থাকে সেগুলোকে এরা টেলিকাইনেসিসের বলে নিয়ন্ত্রণ করতে পারে। তাই কোনো প্রাণীকে না ছুঁয়েই এরা নিজেদের মনের মতো করে চালনা করতে পারে। খুব সম্ভবত এটা ওরা করতে পারে ওদের ওই রূপান্তরিত জিনের বৈশিষ্ট্যের কারণে।
এখানে বলে রাখি, আমাদের যেখানে এনে রাখা হয়েছে সেটা যে একটা জেলখানা সেটা আর বলে দিতে হবে না। শুধু পার্থক্য হলো এটা কোনো শাস্তি দেওয়ার জায়গা নয়, এটা যাকে বলে একটা পরীক্ষাগার। তবে এখানে যে কী পরীক্ষা হয় সেটা বোঝা গেল না, বুঝলাম আরও ঘণ্টাখানেক পরে। দেখলাম একটা হিংস্র নেকড়ে আর একটা হরিণের শিং এবং চারটে পা এনে রাখা হয়েছে। অবাক বিস্ময়ে এবং ভয়ে ভয়ে দেখলাম একজন বিরাট দৈত্য নেকড়েটাকে প্রথমে কি একটা খাইয়ে তার মাথায় দুটো ফুটো করে হরিণের শিং দুটো বসিয়ে দিল, আর পা দুটো নিজের হাত দিয়ে ছিঁড়ে হরিণের পা দুটো সুতো দিয়ে সেলাই করে লাগিয়ে দিল। কিছুক্ষণ নেকড়েটা করুণ স্বরে চিৎকার করে নেতিয়ে পড়ল। আর নড়াচড়া করল না। তখন তার চারিদিকে লাল রক্তের স্রোত। আমরা ভাবলাম সে মারা গেছে, কিন্তু কিছুক্ষণ পর দেখলাম তার বুক ওঠা নামা করছে। তবুও প্রাণীটা প্রাণহীনভাবে জড় বস্তুর মতো সেখানেই পড়ে রইল। দৈত্যটা নিজের কাজ করে আমাদের দিকে কোনো রকম দৃষ্টি না দিয়েই বেরিয়ে গেল। শুধু যাওয়ার আগে নীলিমাকে একবার আড় চোখে দেখে নিল, সেটা লক্ষ্য করলাম। প্রায় আরও 10 ঘন্টা একটানা পড়ে থেকে আস্তে আস্তে প্রাণীটা উঠে দাঁড়াল। তারপরে আরও 5 মিনিট একটু সড়গড় হয়ে তিড়িং বিড়িং করে লাফাতে লাফাতে ঘর থেকে বেরিয়ে গেল। ইভান বলল, এবার বুঝলে ব্যাপারটা? হ্যাঁ বুঝেছি। এখানে এরা 2 ভিন্ন প্রজাতির প্রাণীদের জোড়া লাগানোর কাজ চালায়, আর আমার মনে হয় এর থেকেই পুরাকালের কাল্পনিক জন্তুদের সৃষ্টি। তাহলে আমাদের এখানে ধরে রাখার কারণ কি? প্রশ্ন করল নীলিমা। আমি বললাম, বোঝাই যাচ্ছে যে এরা আমাদের নিয়েও ওদের এই আজব পরীক্ষা চালাতে চায়। ইভান আমার কথায় সায় দিয়ে বলল, আমারও তাই মত, আর তাই যদি হয় তাহলে আমাদের সমূহ বিপদ। ভ্যালেরির মুখের দিকে তাকিয়ে আমার মায়া হল। আমাদের কথা শুনে তার মুখের রং একেবারে ফ্যাকাশে হয়ে গেছে। আমি একটু আশ্বাস দিয়ে বললাম, যদি মরতে হয় তাহলে লড়ে মরা ভালো, এভাবে গরু ছাগলের মতন বলি হতে আমি নারাজ, আর আমার মনে হয় তোমরাও আমার সাথে একমত হবে। এই কথায় কেউ খুব বেশি আশ্বস্ত হলো তা বলা যায় না, কারণ ওই পাহাড় প্রমাণ দৈত্যদের সামনে ইভানের মতন সেমি দৈত্যের বেপরোয়া মনোভাব মানা গেলেও আমার মতন কুচো চিংড়ির কচকচি যে একেবারেই মানানসই নয় সেটা সবাই বুঝেছে। তবে আমার ভাষণে মনে যে অল্প বিস্তর সাহসের সঞ্চয় হয়েছে তা সবার মুখের দিকে তাকালেই বোঝা যায়। ভ্যালেরি বলল, আমাদের এই ঘরের ভেতরে কতগুলো প্রাণীর হাড় আছে, তুমি চাইলে তারই একটা দিয়ে 4টে ছোট ছুরি বানিয়ে নিতে পারি আত্মরক্ষার জন্য। তুমি পারবে বানাতে? আমার ঘষে ধার দেওয়ার মতো কিছু একটা চাই। ইভান বলল, এটা হলে চলবে? ভ্যালেরি বলল, দৌড়বে। ভ্যালেরির 4টে ছুরি বানাতে লাগলো প্রায় 3 ঘন্টা। এর মধ্যে আমরা পালা করে ভ্যালেরিকে গার্ড দিয়েছি, যাতে সে কি করছে সেটা যেন কেউ বুঝতে না পারে। ছুরি তৈরি হয়ে যাওয়ার পর আমরা সেগুলোকে পায়ের রাবারের জুতোর মধ্যে লুকিয়ে রাখলাম, যাতে সময় আসলে সেগুলোকে ব্যবহার করতে পারি। এখানে দিন রাত্রির হিসেব গুলিয়ে ফেলেছি। বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম তার হিসেব নেই। ঘুম ভাঙল একটা প্রাণীর গলার আওয়াজে। প্রাণীটা হলো একটা লিমার, বাঁদর শ্রেণীর একটা প্রাণী। ইনি ম্যাডাগাস্কারের বাসিন্দা, তারই চিৎকারে ঘুমটা ভেঙেছে, আর জানোয়ারটাকে নিয়ে এসেছে সেই দৈত্যটা। সে আগের মতোই লিমারটাকে কি একটা জোর করে খাইয়ে আমাদের ঘরের দিকে এগিয়ে আসতে লাগল। আমরা সবাই তখন ভয়ে থরথর করে কাঁপছি, বুকের মধ্যে যেন একটা হামানদিস্তা পেটা হচ্ছে, সারা শরীর ঠান্ডা। নীলিমা দেখি আমার পাশে এসে আমার হাত চেপে ধরেছে। ঘাড় ঘুরিয়ে যে বাকি দুজনের অবস্থা দেখব তার শক্তি ছিল না। দৈত্যটা আস্তে আস্তে ঘরের সামনে এসে দরজা খুলে নীলিমার দিকে হাত বাড়াল। এই অবস্থায় সবাই যখন কিংকর্তব্য বিমূঢ় তখন আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল, আর তার সঙ্গে একটা রোগ। তৎক্ষণাৎ আমি আমার ছুরিটা দিয়ে দৈত্যটার হাতের কবজি বরাবর চালিয়ে দিলাম।
এক গগনভেদী আর্তনাদ বেরিয়ে এলো দৈত্যটার গলা দিয়ে। পুরো ঘরটা কেঁপে উঠল, মনে হলো সেটা হুড়মুড় করে ভেঙে পড়বে আমাদের উপর। মেঝের দিকে তাকিয়ে দেখলাম রক্তের জায়গায় এক স্বচ্ছ তরল বেরিয়ে আসছে, আর তরলের গা থেকে ফসফরাসের মতো মৃদু এক নীলাভ সবুজ আলো বেরোচ্ছে। এদিকে আমার দেখা দেখি তখন বাকি তিনজনেও দৈত্যের হাতে ছুরি দিয়ে আক্রমণ করেছে। পরক্ষণেই দেখলাম ঘরে স্বচ্ছ তরলের বন্যা বইছে। সেটা যে এই দৈত্যেরই রক্ত সেটা আর বুঝতে বাকি রইল না। এদিকে হাতের ওপর ক্রমাগত অত্যাচারে দৈত্য আমাদের ঘর থেকে তার হাত বের করে নিয়েছে। সেই সুযোগে আমি সবার উদ্দেশ্যে চেঁচিয়ে বললাম, Let's get out from here now! আমার কথা মতো সবাই বেরিয়ে এলো। তখনও দৈত্যটা চিৎকার করে চলেছে। সে আমাদের এই আচমকা আক্রমণে বেশ কিছুটা কাবু হয়েছে তা বুঝতে পারলাম। আর এক মুহূর্ত সেখানে না থেকে আমরা বাইরে বেরিয়ে এলাম। বাইরে বেরিয়ে এসে দেখি আমাদের যে জায়গায় বন্দি করা হয়েছিল তার থেকে সুড়ঙ্গের দূরত্ব কম করে 2.5 মাইল, কারণ সেখান থেকে সেই পাথরের চাঁইটা দেখা যাচ্ছিল। আমি সেদিকে পা বাড়াতেই পেছন থেকে একটা শব্দ পেয়ে থমকে দাঁড়ালাম। শব্দটা 1000 নাগাড়া একসাথে বাজলে যেমন হয় তেমন, আর তার সাথে মিশে আছে নানান ধরনের জানোয়ারের সম্মিলিত চিৎকার। তাকিয়ে যা দেখলাম তাতে আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে আমরা দেখলাম অন্তত পক্ষে 100টা দৈত্য গর্জন করতে করতে তেড়ে আসছে এইদিকে, আর তাদের প্রত্যেকের হাতে একটা করে কিম্ভূত দর্শন সব প্রাণী, কোনোটার মুখ পাখির, শরীর বেজির, কোনোটার মুখ হাতির আর দেহ জিরাফের, আবার কোনোটার মানুষের মুখ ও বেড়ালের ধর। এদের মধ্যে কিছু প্রাণী আমার চেনা, যেমন গরু, ম্যান্টিকোর, স্যাটির, আরো কত কি। সব থেকে আশ্চর্য লাগলো যখন দেখলাম একটা বাঁদরের মুখ ও মানুষের শরীর বিশিষ্ট প্রাণীকে। সেটাকে দেখে আমাদের দেশের হনুমানজির কথা মনে পড়ে গেল। চটক ভেঙে সবাইকে বললাম, আমাদের এভাবে দাঁড়িয়ে থাকলে চলবে না, আমাদের অন্তত এখান থেকে পালানোর চেষ্টা করতে হবে। আমার কথায় সবার সম্বিত ফিরল, সবাই আমার কথায় সায় দিয়ে আমার সাথে দৌড় লাগালো সেই সুড়ঙ্গের দিকে। 2.5 মাইল পথ দৌড়ানো খুব সহজ নয়, মাঝে 10 সেকেন্ডের মতন থামতে হয়েছিল একটু জিরিয়ে নেওয়ার জন্য। তখন একটু পেছন ফিরে দেখি সেই জেলখানার দৈত্য অন্য দৈত্যদের সাথে যোগ দিয়েছে, আর শুধু পেছন থেকেই নয়, আশপাশ থেকে অন্য দৈত্যরাও এসে জড়েছে একে একে। আন্দাজে দৈত্য বাহিনীকে তখন আমাদের 500 ফুটের মধ্যে মনে হয়। আরও একটা ব্যাপার লক্ষ্য করলাম যে এদের দৌড়ানোর গতিও যতটা আশা করা যায় ততটা নয়, এদের দৌড়ানোর অভ্যেসটা একেবারেই নেই, কারণ তাদের সেটা প্রয়োজন নেই। কোটি কোটি বছরের প্রভাবে তাদের পায়ের মাংসপেশি দুর্বল হয়ে পড়েছে, তাই দৌড়তে তাদের একটু অসুবিধা হচ্ছে। যাই হোক, আমরা আর সময় নষ্ট না করে আবার দৌড়তে শুরু করি। প্রায় আরও 10 মিনিটের মধ্যে আমরা এসে পড়লাম সুড়ঙ্গের প্রবেশদ্বারে, কিন্তু তখন দৈত্য সেনা আমাদের 100 ফুটের মধ্যে। আমরা সুড়ঙ্গে ঢুকে পড়েছি, হঠাৎ দেখি ইভান সুড়ঙ্গের বাইরে থেকে একবার দৈত্য সেনার দিকে তাকিয়ে তারপর আমার দিকে চেয়ে হাঁপাতে হাঁপাতে বলল, তোমরা পালাও, আমি এদের আটকানোর চেষ্টা করছি। আমি অবাক এবং বিরক্তভাবে বললাম, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি সব আবোলতাবোল বকছো, এটা ছেলে মানুষই করার সময় নয়। আর তোমার কি করে মনে হলো যে আমরা তোমায় ছেড়ে চলে যাব? ইভানের ঠোঁটের কোণায় মৃদু হাসি, সে হাসিটা জিয়ে রেখেই বলল, প্রায় 200 বছর বেঁচে আমার বাঁচার স্বাদ মরে গেছে, আর এই জীবনে আমার যা যা করার সব করেছি, অনেক দেশ বিদেশ ঘুরেছি, অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে, কেউ কেউ আবার মারাও গেছে, পরিবার বলতে কেউ নেই, তাই মৃত্যুকে ভয় পাই না। এই বলে সে ভ্যালেরির দিকে ইঙ্গিত করে আমাকে আংটিটা দিতে বলল, এইটা তুমি রাখো, এটা তোমার কোম্পানিকে দেখিও, একেবারে খালি হাতে আমি তোমাকে যেতে দেব না, আর
তোমরা যে আমাকে ছেড়ে যাবে না তা আমি জানি, তাই জন্য এই ব্যবস্থা। এই বলে সে আমাদের তিনজনকে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দিয়ে একটা ছোট পাথরের চাঁই পিঠ দিয়ে ঠেলে প্রবেশ দ্বারটা বন্ধ করে দিল। আমি কিছুক্ষণ সেই পাথরের দিকে তাকিয়ে থাকলাম, তারপর খেয়াল করলাম চোখ থেকে অশ্রুধারা নেমে আমার গাল এবং চিবুক ভিজিয়ে দিয়েছে। ইভানকে খুব ভালো লেগে গেছিল, সে শুধু একজন বিজ্ঞানী নয়, একজন অসাধারণ মানুষ এবং আমার একজন সত্যিকারের বন্ধু, সেটা বারবার করে মনে হচ্ছিল। আমাদের অভিযানের পরিসমাপ্তি যে এভাবে ঘটবে এটা এখনো ভাবতে পারছি না, সমস্ত ঘটনাটাই স্বপ্নের মতো মনে হচ্ছিল। আমার হাতে এখন প্রায় 30 কোটি বছরের পুরনো আংটি। সুড়ঙ্গ দিয়ে ফেরার পথটা খুব সহজ ছিল না, প্রথমত আমাদের কাছে বাতি ছিল না, সেগুলো সব ওই কারাগারে ফেলে এসেছি, তাই নিরেট অন্ধকারে হাতড়ে হাতড়ে যখন সুড়ঙ্গের বাইরে এলাম তখন অন্ধকারে চোখ সয়ে গেছে। দূরে জলের মধ্যে ফসফরাসের আলো, আমরা যে বাতিগুলো জ্বালিয়ে রেখে ভেতরে গিয়েছিলাম সেগুলো দেখি এখনও টিমটিম করে জ্বলছে, অর্থাৎ সেগুলো আর কয়েক ঘন্টা পরেই সম্পূর্ণ নিভে যাবে। দড়ি দিয়ে ওপরে উঠতে উঠতে ভাবছিলাম সেই কোটি কোটি বছর ধরে এরা এখানে বসবাস করছে শুধুমাত্র প্রমিথিয়ামের অদ্ভুত ক্ষমতার জোরে, এদের না আছে কোনো খিদে, না আছে ক্লান্তি, যুগ যুগ ধরে বরফের তলায় এরা অদ্ভুত সব পরীক্ষায় লিপ্ত। এদের রক্তের যে রং আমরা দেখলাম সেগুলো খুব সম্ভবত ওই তেজস্ক্রিয় ধাতুর জন্যই, এদের জিনের গঠন মানুষের জিনের তুলনায় সম্পূর্ণ আলাদা, তাই এদের সব কিছুই এমন অদ্ভুত। আর ওই সব পরীক্ষার আগে প্রাণীগুলোকে যেসব জিনিস খাওয়ানো হয় সেটা প্রমিথিয়ামের গুঁড়ো ছাড়া আর কিছুই নয়, কারণ সেটার জন্যই প্রাণীগুলো জীবিত থাকত। আর দৈত্যদের নীল পেটের কারণ কোটি কোটি বছরের প্রমিথিয়াম সেবন। আমরা যে যথেষ্ট পরিমাণ প্রমিথিয়াম নিয়ে দেশে ফিরতে পারছি না সেটা মানবজাতির এক হিসেবে কল্যাণই হল। ইভানের মৃত্যুই আমাদের তার কথার গুরুত্ব বুঝিয়ে দিয়ে গেছে। আমাদের অভিযান যে একেবারে বিফলে যায়নি সেটা হাতের আংটিটার দিকে তাকালেই উপলব্ধি করতে পারছি। নীলিমা একটু সুস্থ হলেই আমরা আমাদের পরিচিত জগতে ফিরে যাব, নশ্বর মানুষের দেশে যেখানে মৃত্যুই আমাদের বেঁচে থাকতে শেখায়, প্রতিটি দিনকে নতুন করে চিনতে শেখায়। শেষ হল আন্টার্কটিকায় আটলান্টিস দ্বিতীয় এবং শেষ পর্ব। গল্পের সূত্রধর ও রচনায় আমি শুভ, পরিচালনায় তাপস, শব্দগ্রহণে প্রচেত, পোস্টার ডিজাইন জাতিশ্বর, এবং বিশেষ ধন্যবাদ ডক্টর অনুপম দাসকে এই গল্পের দৃশ্যগুলিকে চিত্রায়িত করার জন্য। গল্পের নীলাভ বিশ্বাসের ভূমিকায় প্রধীরঞ্জন সেনগুপ্ত, ইভান ভ্যাসেলিয়াস অংশুমান গুহ মজুমদার, নীলিমা মধুরিমা সরকার, এবং ভ্যালেরি আবহসঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে আমি শুভ। অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। এরকম আরও অডিও প্রোডাকশন শোনার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং গল্পটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।